মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশের মানুষের বিরুদ্ধে বিভক্তি তৈরি করে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলছে। আপনার আয় 10 লাখ টাকা আর আমার আয় 20,000 টাকা, এ দুয়ে যোগ দিয়ে ভাগ দিলে যা হয় এক একজনের আয় হয়ে গেল 5,10,000 টাকা হলো। এইভাবে তারা মাথা পিছু আয় ঠিক করেন। এই মাথা পিছু আয়ের সাথে আমাদের দেশের সাধারণ মানুষের বাস্তব জীবনের কোনো সম্পর্ক নাই। কাজেই মিথ্যা কথা বলে উন্নয়নের ফুলঝুরি মানুষ শেষ পর্যন্ত সেবা পেল কিনা। আজকে গরিব মানুষ, মেহনতি মানুষ যারা এই উন্নয়ন করেন, যাদের সম্পদে এই উন্নয়ন, তাদের পেটে ভাত জোটে কিনা, তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে কিনা, তারা অসুস্থ হলে চিকিৎসা পান কিনা, তাদের মাথা গোজার ঠাঁই আছে কিনা, সেই ব্যবস্থা এই সরকার করতে পারে না। ফলে প্রতিদিন মিথ্যা কথা বলে, কিন্তু মিথ্যা কথায়ও যখন আর কাজ হয় না, মানুষ বাস্তব জীবনের অভিজ্ঞতায় যখন ফুসে উঠে, তখন তাদের দরকার হয় দমন পীড়ন, ভয় দেখানো। এবং এই দমন পীড়ন ভয় দেখানোর সমস্ত আয়োজন তারা পাকাপোক্ত রেখেছে। ডিজিটাল নিরাপত্তা আইন হচ্ছে আইনিভাবে দমন পীড়ন করা, ভয় দেখানোর একটা অস্ত্র। এই অস্ত্র তারা তৈরি করে মানুষের কথা বলার অধিকারটা কেড়ে নিতে চায়। কারণ মানুষ কথা বললেই তাদের এই যে চুরি দুর্নীতি লুটপাট টাকা বাজার আর মানুষ খুন করাকে যে তারা স্বাধীনতা রাষ্ট্র বানিয়েছে এইটা ফাঁস করে দিবে। এবং জাকির হোসেন, দিনমজুর জাকির হোসেন বাংলাদেশের কোটি কোটি মানুষের কথাটা বলে দিয়েছেন 26শে মার্চে এবং যথার্থ দিলে। আজকে রাজা যা বলে তার পারিষদ আরো বলে, রাজা তো মামলা দিয়ে বেকায়দায় পড়েছে। কারণ প্রথম আলোকে এইবার একটু মওকা পেয়েছি বলে তারা ধরতে গিয়েছিলেন আওয়ামী লীগের যেসব বুদ্ধিমানেরা, প্রথম আলোকে মওকা পেয়েছি ধরি এবং জেলে ঢুকিয়ে দেই বলে ঝাঁপিয়ে পড়েছিলেন, শেষ পর্যন্ত বেরোলো, একটা ভুয়া মামলা দাঁড় করিয়েছেন। মামলার এজাহারে লেখা আছে শিশু জাকির হোসেন নাকি এটা বলেছে। তো এইরকম ভুয়া এজাহার দাঁড় করিয়ে একটা ভুয়া কথা, একটা ছবি গ্রাফিক কার্ড, ওখানে স্মৃতিসৌধের দিকে তাকিয়ে আছে এক শিশু, আর নিচে নিউজ, সেখানে বিভিন্ন ব্যক্তির কোটেশন, তারা কেউ কি স্বাধীনতার অর্থ বোঝেন, এই 26শে মার্চে তাদের কি প্রতিক্রিয়া, সেইখানে একটা হেডলাইন করা হয়েছে। কোন আক্কেলে এটা মনে হয় যে ওই শিশুটি এই কথাটা বলেছেন? এটা যাদের মনে হয় তারা কোনো উন্মাদ, তারা উন্মাদ নয়, তারা ভেবেছেন এই তো একটা সুযোগ পাওয়া গেল, ধরি এটা ধরে জেলে পুরে দেই। কিন্তু সবকিছু ফাঁস হয়ে গেছে। তাদের এই পুরো তৎপরতা যা যে প্রথম আলো কিংবা সংবাদ মাধ্যমের গলা টিপে ধরার চেষ্টা, আর প্রথম আলোকে একটু জেলে ঢুকিয়ে দিয়ে বাকি সমস্ত সংবাদ মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা, এইটা পরিষ্কার হয়ে গেছে। এখন এই বুদ্ধিমানেরা চুপসে গেলেও আমরা দেখতে পাচ্ছি পারিষদের আধানে পড়েছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যমের অনেক সম্পাদক থেকে কিছু লোকেরা, তারপরে শিক্ষকদের সমিতিরা, আর যারা খুচরো খেয়ে একেবারে বরকন্দা জায়গায় বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলর হয়েছেন, তারা মিলে এখন বিবৃতি দিয়ে নামছেন স্বাধীনতার বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র করছে এই সরকার এবং তার পাচাটারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।